হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এটা আমি অবশ্যই চাই। তো আমরা আজকে এসেছি রায়গঞ্জ। আর আমরা রায়গঞ্জ কি জন্য এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ কত কিলোমিটার দূর ভাই? আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ এবারে 40 কিলোমিটার ডিস্টেন্স হবে। বাড়ি থেকে 8 কিলোমিটার মানে অটোতে করে এসেছি, তারপরে একটা বাস ধরেছি, বাস থেকে 35 মানে 40 আপ। তো আমরা এখানে এসেছি আর কি জন্য এসেছি তোমরা দেখতে থাকবে। আমরা একটু বাইরে আছি, তো আমরা যাবো এখন, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, যাবে না কোথাও। তো তোমরা সবাই দেখো আমরা চা খাচ্ছি, তো ভেবে নিও না যে আমরা এখানে চা খাওয়ার জন্য এসেছি, আমার একটা কাজ আছে। হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কাজ, চাটা তো জাস্ট একটু রিল্যাক্স হওয়ার জন্য দিলাম। হ্যাঁ, তো চলো আমরা এখন চা খেয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কি জন্য এসেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমরা একটা শোরুমের ভিতরে আছি। তো হ্যাঁ, আমরা রায়গঞ্জ ইয়ামা শোরুমের ভিতরে আছি। আমরা এখানে একটা বাইক নিতে এসেছি, তো আমাদের বাইকের পেপারসগুলো রেডি হচ্ছে। আর আমি ওখানে কথা বলিনি, কারণ কথা বলে সবাই আমার দিকে তাকাতো, তো ওদের কাজ করতে কোনো প্রবলেম হতো, তাই আমি ওখানে কথা বলিনি। তো আয়েশদার সঙ্গে ওরা কথা বলছে আর আমি সাইডে রেকর্ড করছি। আর আমি শোরুমটা পুরোটা দেখাচ্ছি। শোরুমটাতে মানে এখনও কাজ হচ্ছে, মানে অনেক পুরনো, তো নতুনভাবে কাজ করছে, গাড়িগুলো সব বাইরে আছে। আর আমি দেখাচ্ছি শোরুমটা, দেখো এখানে পুরো কাজ হচ্ছে আর বাইকগুলো সব বাইরের দিকে রাখানো আছে। আমি বাইরে গিয়ে দেখাবো, আমার বাইকটাও আছে ওখানে, আর তোমাদের দেখাবো আমি কোন বাইক নেবো, এখনও বলিনি। তো এখন আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, তো এখন আমরা বাইকটার কাছে যাব, আর বাইকটাতে মানে কাজ কিছু বাকি আছে, তো এই কাজটা করাবো। তো আমরা চলো এখন বাইকটা দেখাবো তোমাদের আমরা কি বাইক নিলাম। তো বন্ধুরা, আমরা বাইকটার কাছে চলে এসেছি, সোজাই দেখো আমার বাইকটা। আয়েশদা বলো কেমন লাগছে? ওরে ভাই সাহেব, এটা তো একেবারে কলিজার টুকরা রে ভাই। সেই সেই, আমি তো চালাবার জন্য পুরো এক্সাইটেড আছি যে কখন আমি এটাকে রাস্তায় নিয়ে নামবো আর। তো আর দুঃখের কথা, আমি চালাতে জানি না বাইক, আয়েশদা চালাবে, কারণ আমি চালাতে শিখবো। তো পাশেই দেখো সেম মডেলের ব্ল্যাক কালারটা আছে আর আমাদের এই কালারটা, আর একটা সাদা কালারের আছে ওই দিকে। তো তোমরা বলো কেমন হয়েছে আমাদের কালারটা, আমি এই বাইকটাই নেবো। এই বন্ধুটাও নিতে এসেছে গাড়ি, ওই কালারটা নিবে, আমি আজকে তো নিবো। হ্যাঁ, এই কালারটা নিবে, আমরা ওই কালারটা নিবো, দেখালাম। হ্যাঁ বলো, তোমরা বলো কমেন্টে বলো কেমন হয়েছে, কোনটা কালার ভালো। আমাকে ওই কালারটা ভালো লাগে, তো ওই কালারটা নতুন, তো আমি ওই কালারটাই নিবো। চলো আসো, আমার আয়েশদা চালাচ্ছে, দেখো চালাচ্ছে না, বসে আছে, ঠিক নিচ্ছে, চালাবো। তো আমাদের গাড়ির পেপার সব রেডি হয়ে গেছে, এখন আমাদের বাইকের কাজ চলছে। আর এখন বাইকের কাজটাও মোটামুটি সব শেষ হয়ে আসলো, এখন আমাদের ব্লুটুথ কানেক্ট করছে আমাদের ফোনের সঙ্গে। তো বন্ধুরা দেখো গোডাউনে অনেকগুলো বাইক আছে, তো আমি ভাবছি যে একটা করে প্রতিদিন নিয়ে নিয়ে যাই, মানে ফ্রিতে আমাদের চালাতে দেয়, ওটাই ভাবছি। আর ওখানে আমাদের সেম কালারের মানে একটা বাইক আছে, আর এখানে মোটামুটি কাজ শেষই হয়ে আসলো। তো বন্ধুরা আমাদের বাইকের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইকটা বাইরে নিয়ে যাব। আর দাদাটা বাইকটা বার করছে আর এখানে কিছু গল্প করছে, তার জন্য এখানে দেরি হচ্ছে। তো সামনে থেকে লুকটা দেখো একদম বাঘের মতো লাগছে। আয়েশদা তোমাকে কেমন লাগছে? আমার তো ভাই সেই সেই লাগছে। আরো মডিফিকেশন করাবো আমরা গাড়িটাকে, এই গাড়ির মডিফিকেশনও খুব ভালো হয়, আস্তে আস্তে করাবো। তো আর কিন্তু আমার আফসোস একটাই যে আমি বাইক চালাতে জানি না, আয়েশদা চালাবে, কোনো ব্যাপার না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন গাড়ির ডেলিভারি নিচ্ছি। তো আমরা ডেলিভারিটা একটু আলাদাভাবে নেওয়ার ছিলাম, কিন্তু শোরুমে কাজ চলাকালীন আমাদের সেটা হলো না, তো ওটা কোনো ব্যাপার না। কিন্তু এত বড় চাবিটা যে আমাদেরকে দিয়েছে ভাই, বুঝতেই পারছি না যে এত বড় চাবিটা দিয়ে আমরা লকটা কীভাবে খুলবো। তো আমারও মাথা কাজ করছে না, এত বড় চাবিটা দিয়ে করবোটা কি, আমি ওটাই ভাবছি আর ধরছি, আর এদিকে তাকাচ্ছি, বলছি হয়ে গেছে, তো চাবিটা নিয়ে নিলো। তো আমি ভাবছি ওই দাদা চাবিটা দাও, কোথায় নিয়ে যাচ্ছো? তো আয়েশদা বলো গাড়িটা চালিয়ে কেমন লাগছে? ওরে ভাই সেই 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 লাগছে ভাই, আমি ভাবতে পারিনি ভাই, যে গাড়ির স্বপ্ন দেখছি সেই গাড়ি আজকে আমার হাতে রে ভাই। তো একটাই সমস্যা যে শোরুমওয়ালারা অল্প শুধু তেল দিয়েছে, এখন আমাকে পেট্রোল পাম্পে যেতে হবে, এবার পেট্রোল পাম্পে গিয়ে আগে গাড়িতে তেল ভরাবো, তারপরে যাবো রে ভাই। তো দেখা যাক আমরা পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারি কি না, কতটা তেল দিয়েছে কি না, যে পৌঁছাতে পারি কি না। পৌঁছাতে না পারলে ভাই শোরুমওয়ালাকে গাড়ি ব্যাক দিয়ে চলে আসবো ভাই। তো ভেবেছিলাম যে ফুল ট্যাঙ্কি দিবে, তো দিল না ভাই, একটুকু দিল ভাই, মনে হয় যাবেও না। তো ওটা কোনো ব্যাপার না, দাদাগুলো অনেক ভালো ছিল, অনেক ভালো লাগলো, অনেক ভালোভাবে কথা বললো আমাদের সাথে, আর খুব ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে পেট্রোল পাম্পে।
আমরা পেট্রোল পাম্পে পৌঁছে গেছি, তো বেশি দূর ছিল না, কাছেই ছিল। তো এখন আমরা পেট্রোল ভরাচ্ছি, আর আয়েশদার ওই পেট্রোল পাম্পের দাদাটা কথা বলছে আর বাইকটা নিয়েই কথা বলছে, যে কত দাম, কি বাইকের নাম, এগুলো সব জিজ্ঞাসা করছে। তো ওরা ওগুলো নিয়ে গল্প করছে আর আমি সাইডে ক্যামেরা করছি। আর দাদাটা বলছিল যে আমাকে ক্যামেরাতে নিও না, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দাদাকেও বাইকটা অনেক ভালো লেগে গেছে, তো বাইকটা সম্বন্ধে অনেক কিছুই জিজ্ঞাসা করছে। আর আমরা 1000 টাকার তেল ভরলাম, বেশি ভরিনি। তো আয়েশদা বিলটা চাইলো, যে বিলটা দাও, বিলের কাগজটা, বিলটা না, বিলটা তো আমাদের পে করতে হয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো, আর আমি হোয়াইট অ্যাঙ্গেল করেছি ক্যামেরাটা, এখন বসবো। তো চলো এখন যাওয়া যাক, আর এখন আমি বাইকে উঠবো, আর রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো ফ্রেন্ডস, আমাদের ফাইনালি পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেল, আমরা 1000 টাকার পেট্রোল ভরালাম। এই 1000 টাকার পেট্রোলে আশা করছি বাড়ি পৌঁছে যাব। তো আয়েশদা বলো, গাড়িটা চালাতে কেমন লাগছে? আমি তো জানি না গাড়ি চালাতে, তুমি বলো কেমন লাগছে? গাড়িটা চালাতে আমার খুবই ভালো লাগছে, তো আমি একটু ভয় ভয় করছি, কারণ নতুন বাইকটা নিয়ে বের হলাম আর ন্যাশনালের মধ্যে আছি, তো বেশি স্পিডে চালাবো না, কেননা যে গাড়িটাকে একটু হাতে বসতে সময় লাগবে, তো পরে আবার চালাবো। তো চলো এরকমই যাওয়া যাক আস্তে আস্তে। ওরে বাবা, এত বড় বড় লরি আসছে দেখতেই পাচ্ছ। তো আমরা বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির মধ্যে এই অসহায় দুটো লোককে আমরা রাস্তায় দেখতে পাই, যে মেয়ে মানুষটাকে দেখতে পাচ্ছ। তো ভ্যানটাকে ঠেলে নিয়ে যাচ্ছিলো এই মেয়ে মানুষটা, আর আমরা তখন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম, আমাদের খুব মায়া লাগলো দেখে। তো তখন বাইকটা চালাচ্ছিলো সানাউল, তারপর আমি ওকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে আমি তখন বাইকটা নিলাম, আর এই লোকটা আমাদের দিকে দেখছিলো, তো আরও বেশি করে মায়া লাগলো। তো আমরা তখন বললাম মেয়ে মানুষটাকে যে তুমি ওখানে বসো, আর আমি ভ্যানটাকে ঠেলে নিয়ে যাচ্ছি, কেননা যে বৃষ্টির মধ্যে এই 4 কিলোমিটার রাস্তার মধ্যে কোথাও একটু লুকাবার জায়গা নেই। আমি জানি, যেহেতু আমাদের এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তো আমরা জানি এই রাস্তায় লুকাবার মতো কোনো জায়গা নেই, এরা ভিজে যেত বৃষ্টিতে। এদেরকে একটু হেল্প করতে গিয়ে আমাদেরকে একটু লেটে বাড়িতে পৌঁছাতে হবে, বাট ওটা কোনো ব্যাপার না, এরকম অসহায় মানুষদের হেল্প করা খুবই দরকার। আর আমাদের ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ আমাদের ভিডিও অনেকই মানুষ দেখে, তো এরকম লোকদের মানে সহযোগিতা করা খুবই একান্ত প্রয়োজন। আমাদের এই ভিডিওটা দেখে হয়তো কিছু মানুষ এরকম অসহায় মানুষদের হেল্প করতে এগিয়ে আসবে, সেই জন্যই আমরা ভিডিওটা করলাম। এদেরকে দেখে বোঝা যায় যে পৃথিবীতে কত রকমের অসহায় মানুষ আছে। সত্যি আমার দেখে খুব মায়া লেগেছিলো, সেই জন্য মানে আমি আর যেতে পারলাম না। হ্যাঁ, তো এদের দেখে আমারও খুব মায়া লেগে গেছিলো, কারণ আমরা যখন প্রথমে আসছিলাম তো বৃষ্টি পড়ছিল, আর আমি প্রথমে বলেছি যে আমি বাইক চালাতে পারি না, তো আমি বাইক চালাতে শিখছিলাম, হালকা হালকা ফাঁকা রাস্তা ছিল, তো আমি বাইক চালাচ্ছিলাম, আর আয়েশদা পেছনে বসেছিল, আমাকে বলছিল সব। তো আমি আস্তে আস্তে করে চালাতে চালাতে আসছিলাম, আর এদের দেখতে পেলাম আমি, মানে ফাঁকাতে দেখতে পেয়েছি, তো দুজনেই মানে একজন চোখে দেখতে পায় না আর একজন মানে হাঁটতে পারে না। তো এদের ভ্যান গাড়িটা দেখতে পাচ্ছ, যে সাইকেল ভ্যানটা আছে, এটাও ঠিকঠাক চলে না, হাতটা দিয়ে চলে না, তো ধাক্কা দিয়ে চালাতে হয়। তো এরা যাচ্ছিলো আর আমরা দেখলাম, তো অনেক কষ্ট হচ্ছিল, মানে উঁচু একটা জায়গাতে ছিল তো উঠছিল না, তো দেখে আমাদের অনেক খারাপ লাগলো আর আমাদের কষ্ট হলো। তো আমি ভাবলাম যে আয়েশদাকে বাইকটা দিয়ে দিই আর ও চালাবে আর ঠেলে নিয়ে যাবে, তো তার জন্য বললাম, আয়েশদাকে দিলাম, তারপরে ও বললো, ওরা তো বলতে পারছিলো না, ওরা টুকটুক করে দেখছিলো আমাদের দিকে তাকিয়ে। তো আমরাও চলে আসলাম বাড়ির কাছাকাছি, আমাদের সামনে গ্রামটাই আমাদের গ্রাম। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, বাই।